হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। কি আলো কি বলেছে? সত্যি? হ্যাঁ রানী, সত্যি। পরমা যা বললো, আলো বলেছে যে অর্কের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট। এই মতেও যদি স্টিক করে থাকে তাহলে আমার পক্ষে জামিন আদায় করাটা সহজ হবে। না না, সে চেষ্টা তো আমি করবোই, তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু ব্যাপারটাকে তুমি যতটা সুখবর বলে মনে করছো আমি ততটা সুখবর বলে মনে করতে পারছি না রানী। আমার জন্য কিরম মনে হচ্ছে তলায় তলায় একটা আগুনের আঁচ আছে, একটা একটা যুদ্ধের গন্ধ পাচ্ছি আমি এর মধ্যে। যুদ্ধ? কিসের যুদ্ধ? তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে রানী, তুমি নিজেই ভালো করে ভেবে ঠিক করে নাও কিসের যুদ্ধের কথা বলছি। এনিওয়ে রাখছি। একজন লোকের চাওয়া আর পাওয়া যখন মেলে না তখনই তো যুদ্ধ হয় নাকি? কি চাইছে পাচ্ছে না? কে কে? ওরে বাপ রে বাপ, সেই সমস্ত কথা তোমাকে শোনাতে গেলে তো গোটা রাত কেটে যাবে, অত সময় নেই আমার। তাছাড়া বড্ড খিদে পেয়েছে। রনি কোথায়? ওকে ডাকো, আমরা ডিনারে বসি তিনজনে মিলে। দেখো কাণ্ড, আমি তো তোমাকে ডিনারের জন্যই রাতে এসেছিলাম। ওইসব ওই যুদ্ধ টুদ্ধ শুনে না। কান দাও কেন? আমারও তো ওই জন্যই মাথাটা। চলো, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো। আবার 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 সেই এক কথা, ডক্টর মেনন, ডক্টর মেনন, ডক্টর মেনন। আমি তো তোমাকে বারবার বলছি বিজিতা, যে ডক্টর মেননের চিকিৎসার উপর আমার কোনো ভরসা নেই। আমি আমার ছেলে তুতানের চিকিৎসা ডক্টর মেননকে দিয়ে করাবো না, এটা ফাইনাল। আমার ছেলে মানে? তোমার কি মনে হয় তুতান তোমার একার ছেলে? তুতান আমার কেউ নয়, আমি তুতানের মা নই। তুতানের মা? দেখো বিজিতা, তোমার মুখে না এই বড় বড় মাতৃত্বের কথা অন্তত মানায় না। যে তার নিজের স্বামীর উপর ভরসা না করে প্রথম প্রেমের উপর ভরসা করে তার মুখে আর যাই হোক মাতৃত্বের কথা মানায় না। হ্যাঁ, আমি ভরসা করে বসে আছি। আমি ভরসা করেছি আমার প্রথম প্রেমের মানুষটির উপর। আমি ভরসা করেছি, কেন করেছি জানো? কারণ কারণ সেই মানুষটা বলেছে আমার ছেলেকে আর পাঁচটা ছেলের মতন সুস্থ সবল করে দেবে, আর সেই জন্যেই ডক্টর মেননকে দিয়ে আমি অপারেশন করাবই। সায়রাজি, তা তুমি রানী দিদির কাছে এসেছো বুঝি? হাতে এগুলো কি? রানী দিদির শাড়ি, আম্মার কাছে ফলস বসাতে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তা ফলস লাগানো হয়ে গেছে তাই সেটাকে ফেরত দিতে এসেছে তাই না? গায়ে হাত দেবেন না, আমাকে যেতে দিন। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি আমার উপর এরকম চটে আছো কেন বলো তো? কেন আপনি সেটা বুঝতে পারছেন না? আমি কি বলো তো? আমি আপনার চরিত্রের কথা বলছি। আমার সঙ্গে অসভ্যতামি করার সময় রানী দিদি আপনাকে কেমন করে শায়েস্তা করেছিল সেটা আপনার মনে আছে? হ্যাঁ আছে তো, মনে আছে, মনে থাকবে না আবার। কিন্তু কি করব বলো, স্বভাব তো যায় না মূলে।
স্বভাব যদি আমার কথাটা না শুনে তাহলে আমি কি করতে পারি বলো? দিদির শায়েস্তা করার কথাটা আমার খুব ভালো করে মনে আছে, তাই তো আজ সুদে আসলে সবকিছু আমি উসুল করতে চাই। শুনুন সুপ্রবাবু, আজকের রাতটাই আপনাদের এ বাড়িতে সময় দেওয়া গেল, কাল সকালেই আপনারা পত্তারি গুটি এ বাড়ি থেকে চলে যাবেন। এ বাড়িতে আপনাদের আর আশ্রয় দেওয়া যাচ্ছে না। তুমি বলবে আর আমরা সুসুর করে এই বাড়ি ছেড়ে চলে যাবো? আলো এখন জামিনে এই বাড়িতে ফিরে আসছে, কি জানি কি মূর্তিতে আসছে, তখন দেখব এই বাড়িতে আমরা থাকি নাকি তুমি তোমার এই রাজত্ব ছেড়ে রাস্তায় গিয়ে বসা। শুনুন, আলো যে মূর্তি নিয়েই ফিরে আসুক, ওর সাথে বোঝাপড়াটা করব আমি। হ্যাঁ আমি, তবে আজ রাতে না হোক, খুব শিগগিরই আপনারা এই বাড়ি থেকে তল্পি তল্পা গোটাচ্ছেন। আমার ইচ্ছের বিরুদ্ধে আপনারা কি করে এ বাড়িতে থাকেন আমি সেটা দেখে নেব, কথাটা মনে রাখবেন। আর কত, আর কত সহ্য করবো আমি নাসিম, কত? আচ্ছা আমার জন্য একটু মায়া হয় না তোমার? একটু মায়া হয় না? না সায়রা তো আমার মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দিয়েছে, তুমিও শুরু করেছো। আয় আল্লাহ। আচ্ছা দেখো, তুমি না শুধু শুধু রাগ করছো জানো তো, আমি একটু সিমুই করেছিলাম তাই ভাবলাম রানী দিদিকে একটু পাঠিয়ে দিই। তা তোমার পায়ে কি হয়েছিল? তোমার পায়ে কি বাপ ধরেছিল? নিজে যেতে পারলে না, সায়রাকে দিয়ে পাঠালে? আর এক হয়েছে এই রানী দিদি, মা মেয়ে দুজনের চব্বিশ ঘন্টা এক কথা, রানী দিদি রানী দিদি রানী দিদি। তোমার না রাগ হলে কোনো হুঁশ থাকে না বুঝলে তো, কাকে কি বলছো না বলছো সেটা এই চুপ করো চুপ করো চুপ করো, যথেষ্ট হুঁশ আছে আমার। রোজ 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 আমাদের জীবনে একটা একটার পর একটা খারাপ ঘটে চলেছে, কেন? ওই রানী দিদির জন্য। রানী দিদি যেদিন থেকে আমাদের জীবনে এসেছে সেদিন থেকে আমাদের আমাদের জীবনটা শুধরে গেছে বুঝলে, শুধরে গেছে। আমাদের মতো গরিব সেই গরিবের মেয়েকে রানী দিদি বুকে করে আগলে রেখেছে, রানী দিদি আমাদের কাছে ফারিস্তা গাছে গো। আচ্ছা আচ্ছা তুমি বলো তো, আমাদের মতো গরিবের কাছ থেকে রানী দিদি কি পাওয়ার আছে, কি পাওয়ার আছে রানী দিদির বলতে পারো? যা খুশি তাই রানী দিদিকে বলে যাচ্ছ, আমাদের মেয়েটাকে বুকে করে আগলে রেখে দিয়েছে রানী দিদি। কি বলছি নাসিম, আমার আমার কোনো মাথার ঠিক নেই,
রানী দিদির নামে আমি এইসব, রানী দিদি আমাদের জন্য কি না করেছেন, আর আমি রানী নাসিম, আমি নেও কারণ, আমি নেও কারণ নাসিম, তুমি দেখো আমার মতো নেও কারণ কোথাও জায়গা হবে না, কোথাও জায়গা হবে না। দোহাই তোমার, তুমি একটু থামবে বলো তো, এক্ষুনি সাইরা বেটি এসে পড়বে। দেখো দেখো আমি তোমাকে বলছি, আমাদের বেটির কিচ্ছু হবে না, দেখো ও এক্ষুনি এসে পড়বে, কিচ্ছু হবে না, তুমি দেখো, তুমি দেখো কিচ্ছু হবে না। এত করে ধুলো ঝাড়ি, তবু যে বর্দির কোত্থেকে ধুলো দেখতে পায় কে জানে। হারানদা ঠিকই বলে, ও ধুলো দেখা না বর্দির একটা বাতিক। এই যে মেয়ে, একটু সাথীকে ডেকে দেবে? মাসিমা আপনি বসুন না। না না, বসার আমার একদম সময় নেই, একটু যাও না সাথীকে ডেকে নিয়ে এসো না। ঠিক আছে। আর শোনো, ও ওকে বলো ও যেন একদম দেরি না করে। আচ্ছা ঠিক আছে। একি আপনি এই অসময়? কে? ও বিজিতা, বিজিতা আমরা সাথীকে খুব দরকার, তাই আমি এসেছি। দরকার তো বুঝলাম, কিন্তু একজন ভদ্রলোকের বাড়িতে এরকম অসময়ে হুটহাট করে চলে আসাটাকে যে সভ্যতা বলে না, সেটা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ জানি তো, কিন্তু কি করব বলো, সাথীর সঙ্গে দেখা হওয়াটা আমার খুব জরুরি, তাই আমি এখানে চলে এসেছি। বিজিতা দি, দরকার পড়লেও শুধুমাত্র সভ্যতা বজায় রাখার জন্য মানুষ মানুষের কাছে আসবে না। এইরকম অযৌক্তিক কথা যে কোনো ভদ্রলোক বলতে পারে সে সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না। থাক সাথী, এসব নিয়ে আমি তোর সঙ্গে তর্ক করতে চাই না। আপনি এসেছেন, বেশ করেছেন, প্রয়োজন পড়লে আপনি রাত দুপুরেও হানা দিতে পারেন। দেখুন আমরা ভদ্রলোক তো, সে আপনি দরকারেই আসুন কি অদরকারেই আসুন, আমরা কেউ কিছু বলতে যাব না। তাছাড়া আপনি কি আর যেসে লোক, হাজার হোক আপনি সাতির শাশুড়ি, আপনার তো সাতক্ষণ মা। মা মা তুমি বিজিতাদের কথা কিছু মনে করো না, ও ওইরকমই এরকম আজে বাজে কথা বলে, তুমি কিছু মনে করো না মা। আরে দূর, আমার এখন মাথার গায়ে কুকুর পাগল দশা, আমি ওর কথাই মনে করতে যাব কি? আরে ও মা আর দেরি করো না, চলো মা চলো আমার সঙ্গে চলো। কোথায় যাবো মা? থানায়, থানায় যাবো। ও তোমাকে তো বলাই হয়নি, জানো মা আমার লোকুটা রেলে কাটা পড়েনি, ও যে শয়তান চাঁদুবাবু, ও আমার লোকুটাকে মেরে, টাকার লোভ ছিল তো, টাকা নেবার জন্য লোকুটাকে মেরে রেল লাইনের ধারে ফেলে দিয়ে গেছে, তাই ওকে আমার শাস্তি দিতেই হবে। চলো মা চলো, আর দেরি করো না, ওই অফিসার যদি চলে যায় তাহলে খুব মুশকিলে পড়ে। আর আর কোনো কিন্তু করো না মা, ও মা চলো আমি যেতে যেতে তোমাকে সব কিছু বলে দেবো, চলো মা চলো। ঠিক আছে মা, দাঁড়াও আমি আমি রানীকে একটু জানিয়ে আসি। হ্যাঁ ও সাথী দি একটু চাপ। ও ওই তো পরি এসে আছে। ও পরি বাছা আমার, একটা কথা বলবে, রানীকে বলো যে সাথী আমার সঙ্গে গেছে, ও যেন চিন্তা না করে, কেমন? আচ্ছা ঠিক আছে। চলো মা চলো চলো, অফিসার চলে গেলে খুব মুশকিল হয়ে যাবে, যতক্ষণ না ওই শয়তান জাদুবাবুকে আমি শাস্তি দিতে পারছি ততক্ষণ আমার লোকটা মরেও শান্তি পাবে না। চলো মা চলো, আর দেরি করো। হ্যাঁ হ্যাঁ মা, মা এক সেকেন্ড আমি ব্যাগটা নিয়ে আসি, তুমি একটু দাঁড়াও আমি যাচ্ছি এক্ষুনি। তাহলে সারা তুই ঠিক করেই ফেলেছিস যে তুই ওই মুনিম চাচার নাতিকেই বিয়ে করবি? কি রে চুপ করে রইলি কেন বল, এত তাড়াতাড়ি তোর মত কি করে বদলে গেল? এত তাড়াতাড়ি নয় রানী দিদি, আমি ভাবতাম যে সৌভিকদা শুধু আমাকেই ভালোবাসে, কিন্তু কিন্তু কি রানী দিদি, সৌভিকদার সাথে যে সুকন্যাদির একটা সম্পর্ক ছিল সেটা আমাকে সৌভিকদা কোনো দিনও বলেনি। ছি ছি সাইরা ছি, তুই কি রে? দেখ কাউকে
ভালো লাগা মানেই কিন্তু ভালোবাসা নয়। সৌভিকের ছোট দিকে ভালো লাগতো, কিন্তু তোকে যেরকম ভালোবাসে এটা সেরকম নয়। এই সম্পর্কটা পুরো অন্যরকম। এখানে এখানে শ্রদ্ধা ছিল, একটা নির্ভরতা ছিল। আচ্ছা সায়রা, তুই তো সৌভিককে অনেকদিন দেখছিস, তোর কি কখনো মনে হয়েছে যে সৌভিক তোকে ঠকাচ্ছে? না, কিন্তু রানী দিদি, আব্বা যে আমাকে বললো সৌভিকটা নাকি প্রায় সুকন্যা দিকে চিঠি লিখত, তাতে কি প্রমাণিত হয় যে ওই চিঠিগুলো সবই সৌভিকের প্রেমপত্র ছিল? দেখ সায়রা, তুই এখন বড় হয়েছিস, তোর নিজস্ব একটা বোধ বুদ্ধি হয়েছে, তোর নিজের জীবনটাকে তুই কিভাবে চালাবি সেটা সেটা সম্পূর্ণ তোর নিজের ব্যাপার। তুই নিজেকে একটু সময় দে সায়রা, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিস না। রানী দিদি, রানী দিদি, সাথীদের শাশুড়ি মা এসেছিল, খুব দরকার ছিল বলে সাথী দিদিকে নিয়ে গেছে, আর তাড়াহুড়ো তোমায় জানিয়ে দিতে পারিনি বলে তোমাকে জানিয়ে দিতে বললো। সে কি দিদা? দিদা আবার মানিকে কোথায় নিয়ে গেল কি জানি, সেসব তো জানাইনি। দিদা মানিকে কোথায় নিয়ে গেল বলতে পারেন সোমু? এভাবে আর কত অপমান আমরা সহ্য করব? কেন, কি হয়েছে আবার? ওতে আর কি বাকি আছে ভাই, রানীর সাহস দেখলে সত্যি অবাক হতে হয়। রানী, রানী কি করেছে? কি করেছে? রানী শুভ্রকে চড় মেরেছে। সে